আসসালামু আলাইকুম, দেখছেন আমিন টেলিভিশন, সঙ্গে আছে আমি মোহাম্মদ আমিনুর রহমান। নড়াইলে হত্যা মামলায় ছোট ভাইয়ের ফাঁসি, বড় ভাই সহ তিনজনের যাবজ্জীবন। নড়াইল থেকে রিপোর্ট করছেন রফিকুল ইসলাম। নড়াইলের কৃষক মফি শেখ হত্যা মামলায় এক যুবকের ফাঁসির আদেশ ও 50,000 টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকাল 10:30 নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মশিউর রহমান এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জামিনুর রহমান মোল্লা, এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির ভাই সাদ্দাম হোসেন শুভ, একই গ্রামের মোকসেদ মোল্লার ছেলে শহীদ মোল্লা ও হাকিম মোল্লার ছেলে সাত্তার মোল্লা। মামলার বিবরণে জানা যায়, 2016 সালের 18 জুলাই দুপুরে নড়াইলের ভবানীপুর গ্রামের কৃষক মফি শেখ তার শিশুপুত্রকে নিয়ে স্কুল থেকে উপবৃত্তির টাকা তুলে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মাথাভাঙ্গা ব্রিজের উপর পৌঁছালে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে মফি শেখকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রেকসোনা খাতুন নড়াইল সদর থানায় মামলা করেন। 6 জন আসামির মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় 2 জনকে খালাস দেয় আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।